কিছুতেই কমছে না চাল নিয়ে চালবাজি। মিল মালিকরা বলছেন আমদানি সংকট, আর দামের উঠানামা যাই হোক না কেন, আড়তদাররা তাদের মুনাফা রেখেই চাল ছাড়ছেন বাজারে, আবার নির্দিষ্ট লাভ রেখেই তা বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। মাঝখান থেকে কেজিতে অন্তত 3 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। মাসুদ সুমনের রিপোর্ট। যে কোনো পণ্যের দাম বাড়ানোর নতুন কৌশলের নাম সংকট। এই কৃত্রিম সংকট তৈরি করেই অধিক মুনাফায় পকেট ভারী করছেন অসাধু চক্র। বর্তমানে চলছে চাল নিয়ে কারসাজি। দফায় দফায় সংকটের কথা বলা হলেও রাজধানীর বাজার ঘুরে দেখা যায় প্রতিটি দোকানেই রয়েছে পর্যাপ্ত চালের মজুদ। তাহলে সংকটের অজুহাত দিয়ে দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে কেন? এমন প্রশ্নের উত্তরে পাইকাররা বলছেন মূলত মিল মালিকদের কারসাজিতেই অস্থির চালের বাজার। আটাই সেগুলোর দামটাই বেশি, আর চিকন চালও এর সাথে সাথে চিকন চাল বাড়ছে এবং বাড়ার প্রবণতাটাই দেখা যায়। তবে মিলারা বলতেছে যে ধানের সংকট, ধানের সংকটের কারণে প্রতিনিয়ত ধানের চালের দাম বাড়তেছে। দিন ধরে বাজার একটু বাড়তে একটু কম দামি চাউলের দামটা একটু বাড়ছে। তেল মালিকরা বলতে কি ওনার তো স্টকে সবসময় মালামাল রাখে, তো নতুন নামলে ওটার উপরে বৃত্তি করে আর কি জিনিসটা এবার হিসাব করে আর কি। সাধারণ ভোক্তারা ভুগছেন আরেক সংকটে, আর তা হলো জীবন ধারণের। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজগুলোও যেন আরো গাঢ় হচ্ছে তাদের। চালের দাম কোন বাড়তে আছে 70 টাকা কেজি, তেলের কেজি কোন 200 টাকা, কোন দাম কিভাবে গরিবে চলবে? এরকম দাম বাড়লে এরকম মূল্য হইলে আমরা তো কিনা কাইতে কাইতারুম না, আমগো তো না খাইয়া মরতেই। চালের দাম বাড়িয়ে যাবে বাড়তাছে, গরিব মানুষ কেমনে হন যে চলাম ঢাকার শহর। সিন্ডিকেট দৌরাত্বের লাগাম টানতে সরকারের চেষ্টার কমতি না থাকলেও কোন অদৃশ্য কারণে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না তা খুঁজে বের করার দাবি সাধারণ ভোক্তাদের। মাসুদ সুমন, মোহনা সংবাদ, ঢাকা।